रे मोना मा के न बांधो दलन घर। एक दिन माटीर भीतरे हवे घर रे मोना मा के न बांधो दलन घर। प्राण पाखे ओड़े जाबे पिंजर छेड़े धोरा धामे रबे पड़े तुम्हें जाबे चले। प्राण पाखे ओड़े जाबे पिंजर छेड़े धोरा धामे रबे पड़े तुम्हें जाबे चले। बंधु बंधव जो तो माता पिता तारा सुत सकले हबे तुमर पर रे मोना मा के न बंधो दलन घर। एक दिन माटीर भीतरे हवे घर रे मोना मा के न बंधो दलन घर। रोपेर गौरवे सजिया चौसा सोना दाना कत कियार राज की पोषा। रोपेर गौरवे सजिया चौसा सोना दाना कत कियार राज की पोषा। जखन प्राण चले जाबे सबे पड़े रबे पड़े रबे माटी रयो पड़ रे मोना मा के न बंधो दलन घर। एक दिन माटीर भीतरे हवे घर रे मोना मा के न बंधो दलन घर। उपस्थित मंच प्रविष्ट आज के निर्वाचित सभापति साहेब सम्मुखे बसे थका आमार सकल दिनी भाईरा पर्दार डाले बसे थका पर्दा नासिना अबला सरला मा खाला बन अबनान्यरा सर्वाग्री शेराबुल आलमीनेर दरबारे प्रशंसा करी जे आल्लाहर आदेशे आजके आमरा एत सुंदर सुष्ठु परिवेशे बसे कुरान एवं सही सुन्नाह शोनार सुयोग पेयेछि। से आल्लाहर काछे सकल मिले एकबार हामद सना करि उच्च स्वरे पड़ि आलहामदुलिल्लाह। दरूद ओ सालाम अवतीर्ण होक नबी कुलेर शिरोमणि नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर शतकोटि सालाम ओ दरूद बर्षित होक। अल्लाहुम्मा सल्लि अलैहि
আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই জামিয়ার প্রাঙ্গণে এর পূর্বে আমি আপনাদের বেশ কয়েকবার আরো এসেছি। অন্যান্য বছরের থেকে আজকে আপনাদের জামিয়া একদম আলাদা লাগছে। তবে আজকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই সেই জামিয়ার সেক্রেটারি এবং এই জামিয়ার যিনারা কর্তৃপক্ষ আছেন, কমিটি আছেন তাদের, যে আপনারা এই জালসা উপলক্ষে বড় একটা ফিতনাকে আপনারা বর্জন করতে পেরেছেন। সেটা হলো ছেলে মেয়েদের প্রকাশ্য বাজার। যখনই আমাকে বললেন যে মাওলানা আমাদের জালসায় কোনো দোকান আমরা বসতে দিইনি, আমি খুব আলহামদুলিল্লাহ ওনার সামনে পড়লাম এবং বললাম যে আজকের জালসা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আর শ্রোতা হিসাবে বেশি শ্রোতা লাগে না, যদি দশজন সামনে বসে থাকে তাতেই যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তাই দেখছি, কোনো রকমের মেলা নেই, বাজার নেই, নারী পুরুষের আড্ডা নেই। এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সামনে যে মজমুনের উপরে আলোচনা করব সেটা কিন্তু আমি শোনার পরেই মাথা এটা চুনে নিলাম যে আজকে আমাকে আমার ভাইজানদের স্বাগত জানাতে হবে। আপনারা নিজেই বুঝেন, শুধু খালে দোকান বাজারে মেলাতে ছেলে মেয়েদের পিটানোর জন্য যে ভলান্টিয়ার থাকতো, না হলো কমপক্ষে 50 জন, নাকি ভাই? এদিক ওদিক খালে লাঠি নিয়ে থাকতো, লাদনা নিয়ে, একটাও নেই। ওই লোকরা তো কমপক্ষে আজকে শুনতে পাচ্ছে, ওনারা জালসা শুনতে পেতেন না, খালে তাই করতেন সারা রাত। খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে আগামী দিনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দেন, পরকালে আল্লাহর জান্নাতে যেন ঠিকানা বানিয়ে দেন। সকলে মিলে একবার পড়ি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন সূরা রোম থেকে একটি মাত্র আয়াত পড়লাম এবং সহিহ বুখারীর হাদিসের একটি ছোট হাদিস আপনাদের সামনে আমি পড়লাম। কোরআন এবং হাদিসের উপরে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে আজকে আমার ইনশাআল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি পড়েছি এই আয়াতের তর্জমা আগে আপনাদের সামনে আমি করছি, তাহলে আজকে পুরো আরারিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় আপনাদের এই কারাঙ্কিয়া এই জামিয়ার যিনারা দায়িত্বে আছেন, কমিটির মধ্যে আছেন, আজকে দিনটাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের একটা চিন্তা ভাবনা করার সময় দিয়ে দিয়েছেন। আপনারা চিন্তা ভাবনা করেছেন, আপনারা একটা জ্ঞানী লোকের মধ্যে পড়েছেন। কি বলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বাণীটা এবার শুনেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা
ورحمةً إن في ذلك لآيات لقوم يتفكرون الله পাক বলেন আমি আমার বিবিদের তোমাদের জন্য নিদর্শন হিসাবে সৃষ্টি করলাম আমি তোমাদের অন্তরের শান্তির জন্য তোমাদের আহলিয়াদের আমি বানালাম ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত আর তোমাদের মধ্যে এক অপরের আমি প্রেম প্রীতি ইশক ভালোবাসাও যেন দিয়ে দিলাম إن في ذلك لآيات لقوم يتفكرون আর আল্লাহ বলেন বান্দারে আজকের দিনে ওই সমস্ত জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ যেন একটা চিন্তা ভাবনা করার ফিকির করার যেন সুযোগ দিয়ে দিলাম জ্ঞানী গুণীদের জন্য তারা যেন একটা এইভাবে চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জোড়া সৃষ্টি করেছেন আমাদের আনন্দের জন্য আমাদের নাফসের জন্য এবং এক অপরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রেম প্রীতি ইশক ভালোবাসা দিয়ে দিলেন কাদের এটা চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেই সম্প্রদায় জ্ঞানী যেই সম্প্রদায় এই রকমের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য দেখেন আয়াতের ভিতরে কি ঢুকা আছে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটো শব্দকে এমন করেছেন চিন্তা ভাবনার জন্য ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাদের বিবিদের তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদের শুধু অন্তরের জন্য এক অপরের সঙ্গে প্রেম প্রীতির জন্য যেন তোমাদের মনের ভিতরে একটা বড় ধরনের আনন্দ জাগে আল্লাহ বলেন বান্দা আমি শুধু তোমাদেরই জন্য সৃষ্টি করেছি তোমার বিবির জন্য অপরকে কোনো রকমের আনন্দের জন্য বানাই না কত বড় চিন্তা ভাবনার কথা আল্লাহ সমস্ত কামদেরকে কেন জন্যই ফিকির করার কথা বললেন আজকে ভালো করে বুঝেন এই জামিয়ার উদ্দেশ্যে এই জালসার উদ্দেশ্যে আজকে বাজারে দোকান নাই আজকে কোন রকমের মেলা লাগেনি আপনার অন্তরঙ্গ বন্ধু আপনার আহলিয়া আপনি নিয়ে এসে সুন্দর করে পর্দার ভিতরে ঢুকিয়ে দিলেন আজকের দিনে কোন বোন কোন মা আমার একজন যেন বাইরে বেড়াতে পারছে না দোকানে যেতে পারছে না অপর কোন খালাতো ভাই মামাতো ভাই কোন বন্ধুর সঙ্গে দেখা হয় না আল্লাহ বলেন বান্দারে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওই তোমার আহলিয়াকে তোমার ভালোবাসার তোমার জন্য আমি বানিয়েছি তুমি তোমার আহলিয়াকে আদর করবে স্নেহ করবে ভালোবাসা দেবে তুমি যা রকমের আনন্দ তার কাছে নেবে আজকের দিনে তোমার আহলিয়ার সঙ্গে আর কোন রকমের কারো সম্পর্ক না কাদের জন্য ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন
ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে। আজকে দেখেন যখন থেকে আমি এসেছি এখন পর্যন্ত দেখছি রাস্তাঘাট ফাঁকা, কতটা গুনাহ থেকে বেঁচেছেন জামিয়াওয়ালা, কতটা গুনাহ থেকে বেঁচেছেন আপনারা গ্রামবাসী, কত বড় বড় অন্যায় থেকে আপনারা বেঁচেছেন। আজকে নয়, এর পরিণামটা পাবেন কিয়ামতের দিনে। আল্লাহ আপনাদের কি পরিণাম দেবেন? একটা হাদিস পড়েছিলাম সহিহ বুখারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন যেদিন আমাকে মিরাজ নিয়ে যাওয়া হয় ওই মিরাজের রাত্রিতে আমি অনেকগুলো জিনিস দর্শন করার পরে আমার বন্ধু যিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই বন্ধুকে যেন বললাম গো বন্ধু আজকে সুবর্ণ সুযোগ আমার, আমি আল্লাহর জান্নাত এবং আল্লাহর জাহান্নাম দর্শন করতে চাই, আমাকে একটু নিয়ে চলো আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে নি। আল্লাহর রাসূল আবেদন করলেন, মিরাজের ঘটনা তো অনেক লম্বা, আমি যাচ্ছি না, হাদিসটা বলছি, অন্য কারো কথা নয়, স্বয়ং যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বর্ণনা দিচ্ছেন, আমাকে এবার জান্নাতে নিয়ে যাওয়া হলো দেখার জন্য, ঠিক যখন জান্নাতের গেটে আমি গেলাম ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসারা আহলি হাল ফুকারা। উদাহরণটা কেমন ভালো করে বুঝে নিন, আজকে আপনাদের জামিয়া যেন সুন্দর ঘর বাড়ি হয়ে গেছে, ভালো ভালো ক্যামেরা হয়ে গেছে, গ্রামের মানুষ যারা আগে কোনোদিন আসেননি আজকে হয়তো জালসার উদ্দেশ্যে আসলেন, এসে দেখছেন সুন্দর ঘর বাড়ি হয়ে গেছে, কেউ কেউ আবার এবার ঘর বাড়ি দেখার জন্য দরজায় গিয়ে এইভাবে মুড়িটা ঢুকিয়ে দিয়ে দেখছেন এই জামিয়ার ঘরগুলো, বাচ্চাগুলো কেমন করে থাকে, কিভাবে পড়াশোনা দেওয়া হয়। নবীজি বলেন ঠিক অনুরূপ যখনই আমাকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হলো আমি আমার মুড়িটা যেন ঝুঁকিয়ে দিলাম জান্নাত দেখার জন্য, এবার যদি জান্নাতের দিকে যদি হেলে গেলাম ইত্তালাতু ফিল জান্নাতে, আমি জান্নাতের দিকে যখনই মুড়িটা হালিয়ে দিলাম ফারায়তু আকসারা আহলি হাল ফুকারা, আমি যেন দেখলাম সে আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে শুধু যারা অভাবী গরিব যারা ফকির মিসকিন ওই ফকারা গুলো আল্লাহর জান্নাতে তারা দলে দলে জামাতে জামাতে প্রবেশ করে। আল্লাহর রাসূল অবাক, এই জান্নাতে এই গরিবদের ঠিকানা, এই অভাবীদের ঠিকানা, যাদের খাবার জুটতো না কাপড় জুটতো না সেই অভাবীরা আজকে জান্নাতে। আহ, নবীজি মুড়ি টেনে নিয়ে নিজের বন্ধু ফেরেশতা জিব্রাইলকে বলেন, ও বন্ধু এবার চলুন আল্লাহর জাহান্নাম দর্শন করান, এবার আল্লাহর নবীকে আবার সঙ্গে করে নিয়ে আল্লাহর জাহান্নাম, যেই জাহান্নাম দেখার জন্য নবী আবেদন করলেন ওই জাহান্নামের দিকে গেলেন। নবীজি বলেন ইত্তালাতু ফিল জান্নাতে
ফারায়তু আকসারা আহলিহান নিসাব। এবার আবার আমি আমার মুড়িটা একটু ঝুঁকালাম জাহান্নাম দেখার জন্য। আল্লাহর নবী স্বয়ং বলেন, প্রেজিড নিজে যেন বলছেন, আমি এবার যখন এই জাহান্নামের দিকে মুড়িটা হালালাম, মুড়িটা ঝুঁকালাম, ওই সময় দেখি আল্লাহর জাহান্নামে দলে দলে জামাতে জামাতে শুধু মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে, শুধু মহিলারা মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আর জান্নাতে যাচ্ছে কারা? যারা গরিব অভাবী নিঃস্ব তারা। অন্য একটা হাদিসে আবার শোনাচ্ছি আপনাদের, আল্লাহ রসুল যখন জান্নাতের দিকে ঝুঁকালেন মুড়িটা, তো দেখছেন খালে গরিব মিসকিন অভাবীরা যাচ্ছে, আর জান্নাতের গেটে বিশাল লম্বা লাইন লেগে আছে, তারা জান্নাত যাওয়ার জন্য একদম এভাবে অপেক্ষা করছে যে গেট খুললেই ঢুকে যাব। আল্লাহ রসুল নিজেই বর্ণনা দিচ্ছেন, ঠিক আল্লাহর জান্নাতে যখন ওই গরিব মিসকিনেরা ঢুকছে এত সুন্দর জান্নাতে, ওই সুযোগে এবার ওই লাইন লেগে যে লোকেরা আছে তারা ঢুকার জন্য আগে বাড়তে যাচ্ছে, আল্লাহর জান্নাতের গেটে সাঁটার পড়ে যাচ্ছে। নবী কি অবাক, ব্যাপার কি? যারা অভাবী নিঃস্ব, যারা কষ্ট করে জীবন যাপন করেছে, ছিল না শানসা বাড়ি, ছিল না তাদের কাছে কোনো গাড়ি, তারা এত কষ্টে জীবন কেটেছে, আর তারা আজকে আল্লাহর জান্নাতে, আর এই লোকেরা যেতে পারছে না, গেট পড়ে যাচ্ছে, মানে প্রশ্ন করলে বন্ধু এই লোকেরা কারা? জান্নাতের গেট যখনই একটু খোলা হচ্ছে ঢুকার জন্য যাচ্ছে, কিন্তু গেট বন্ধ হয়ে যাচ্ছে। নবীকে বলেন, নবী গো এই লোকেরা কারা? এই লোকেরা হলো আল্লাহর ওই সমস্ত উচ্চ সম্মানী বান্দা, যাদেরকে আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ দিয়ে জমিনে সুখ দিয়েছিল, এত তাদের সুখ জীবনে গেছে, তারা আমাকে বলে ভুলে গেছে, অর্থাৎ আল্লাহকে বলে ভুলে গেছে, আল্লাহর আইনের উল্টো চলেছে, আল্লাহর আইন তারা ফলো করতে পারেনি, এই সমস্ত ধনী ব্যক্তিরা হলো আল্লাহর বখিল বান্দারা, আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছিল, তারা ধনকে নিয়ে যেন আঁকড়ে ধরেছিল, আল্লাহর রাস্তায় তারা খরচ করতে পারে নাই, এই সমস্ত ধনীরা তাদের অন্তর ছিল বখিলে ভরা, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। গরিবেরা জান্নাতে, ধনীরা যাদের অন্তরটা মরেছিল দুনিয়াতে, গরিব দুঃখী এই জামিয়ার পিছনে যাদের ধ্যান ছিল না, জান্নাতের গেটে আটকে গেছে, যেতে পারছে না। এবার আসেন, গরিবেরা কেন জান্নাতে ঢুকছে, ধনীরা কেন বাধা পড়ছে, আর জাহান্নামে শুধু মেয়েরা মহিলারা কেন বেশি যাচ্ছে? আজকে একটা সুবর্ণ সুযোগ আপনারা দিয়েছেন যে আপনাদের এলাকার, আপনাদের গ্রামের, আপনাদের বেটিরা, আপনাদের আহালিয়ারা ওই জাহান্নাম থেকে বেঁচে যাবে। তারা কারা? আল্লাহ রসুল বলছেন, বেপর্দা বেহায়া বেলাজুক মহিলারা তারা আল্লাহর জাহান্নামে যাবে। কারা? যারা বেপর্দা বেহায়া বেলাজুক, ওই নারীরা ওই মহিলারা আল্লাহর জাহান্নামে যাবে। আর যদি তারা আল্লাহর দ্বীনের কথা কোরআনের কথা মেনে জীবন যাপন করে,
আজকের দিনে যেমন আপনারা সুন্দর করে জামিয়াবাসী আমার মায়েদের পর্দার ভিতরে রেখেছেন এই ভাবেই যদি তাদের জীবন যাপন কাটান তাহলে আমার মায়েরা জেনে রাখেন ওই জাহান্নামের ঠিকানাটা বাদ দিয়ে আপনাদের ঠিকানা জান্নাত চলবেন কিভাবে আপনাদের চলার রাস্তাটা কেমন আল্লাহ পাক নিজেই যেন এবার সুন্দর করে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ কিভাবে তোমরা চলবে তার চলার নিয়মটা আমি আল্লাহ জানিয়ে দিলাম রব্বুল আলামিন বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى আল্লাহ পাক বলেন কত ভাই দেখেন আমার ভাইজান হাজার টাকা দান করেছেন এ ভাই ভাইজানের লিস্ট আছে তো খাতায় আল্লাহ আকবার বাহির থেকে এসে কেলাবাড়ি ফারিয়ানি থেকে হাজার টাকা ভাই দান করেছেন আল্লাহ তবে দানকে কবুল করো ভাইজানের হায়াত দারাজ করো তিনার আহাল পরিবারকে আল্লাহ পরকালে তুমি তোমার জান্নাতে ঠিকানা দিও পড়ুন আমিন ভাইজান আজকে আপনারা দয়া করে আমার কাছে একটু সময় দিয়ে কমপক্ষে আজকে মনের একটা খোরাক আপনারা নিয়ে যান আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতে কন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন বান্দেরে তোমরা তোমাদের ঘর থেকে তোমাদের বাড়ি থেকে ওই পূর্বের যুগের জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো অর্ধনগ্ন হয়ে বেহায়া বেপর্দা হয়ে তোমাদের বাড়ি থেকে তোমরা বের হও না কি পরিচয় দিলেন আল্লাহ পাক এই চিন্তা ফিকির করনে ওয়ালা কাউদের জন্য কথাটা কি যেন বুঝাতে চাইলেন ওরে আমার জ্ঞানী গুণে বান্দারা আমার কথাটা মাথায় নিয়ে নাও তোমাদের আহলিয়াদের তোমাদের বেটেদের তোমাদের বিবিদের ওই পূর্বের যুগের বেহায়া বেলজ্জা নারীদের মতো তোমাদের বাড়ি থেকে তোমরা তাদের বের করিও না তাহলে এই আয়াত থেকে বোঝা গেল ইসলাম আসার আগে নারীরা বাড়ি থেকে বের হতো বেহায়া বেলাজুক বেপরোয়া হয়ে না তারা স্বামীর অর্ডার নিত না তারা তাদের শরীরকে ভালোভাবে হেফাজত করত না তারা চলতে ফিরতে উঠতে বসতে একবার কোন সময় চিন্তা ভাবনা করত যে আমরা একজন মেয়ে মানুষ কোরআন প্রমাণ দিচ্ছেন আর এই হালাত এই অবস্থা বর্তমানে শেরশাহবাদী কাউদের মধ্যে শুরু হয়ে গেছে যেই জালসায় যেই অনুষ্ঠানে যেই গ্রামে দেখবেন এই রকমের বড় ধরনের বেহায়াপানা চলছে জেনে নেবেন আপনার আহলিয়া আপনার বিবিদের আপনারা সেই পূর্বের যুগের নারীদের মতো বের করে দিয়েছে দুটো তিনটা জিনিস থেকে সাবধান খুব মাথায় নেবেন কথাটা বলছি আজকে আপনারা দোকান বন্ধ করেছেন আর দুটো জিনিসকে বন্ধ করবেন এলাকার মানুষ হতে পারে এই কারণে আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহর জাহান্নাম আল্লাহ আপনাদের দেবেন না দুটো জিনিস কি কোথাও যদি মানুষ মারা যায় তো দেখবেন মেয়ে ছেলেরা শুধু খালে দোলে দোলে ভিড় জমায় ভাই জমায় না
একটা অপর গ্রামে পুরুষ মারা গেছে বা মানুষ মারা গেছে, মহিলাদের শুধু গিয়ে ভিড় জমাতে হবে, এটা কে বলেছিল? নিজস্ব যারা আত্মীয় স্বজন তারা যাবে, তারপরেও কিন্তু কোরআন হাদিস থেকে এত বড় কঠোর নিষেধ আছে যে পুরুষটা আপনার দূর সম্বন্ধে বিহাই হলো, আপনার খালাতো ভাই হলো, একদম ঘুরতে ঘুরতে এইদিক দিয়ে একদম আরারিয়া হয়ে পূর্ণিয়া হয়ে ঘুরে একদম আপনাদের এই বাজার দিয়ে ঢুকছেন, এত বড় মানে সম্পর্ক, ওই পুরুষটাকেও আপনার দেখার অধিকার নেই। কারণ ওই 14 জন পুরুষের মধ্যে তিনি পড়েন না, কিন্তু আমার মায়েরা দলে দলে গিয়ে এবার সেখানে আড্ডা জমায়। এই জায়গা থেকে আপনাদের আহালিয়াদের বিবি বেটিদের বাঁচাবেন। দুই, আপনাদের দেশে বর্তমানে বেহায়া বিবাহ কিন্তু শুরু হয়ে গেছে। বেহায়া বিবাহ কাকে বলছে? আগের জামানায় আমি আমার এই 20 বছরের জিন্দগিতে বলছি, কোনো ছেলেমেয়ের বিয়ে হয়েছে তো বারাত আসা ছিল না। ভাই এখন আসছে না? আসে না? একটু কথা বলবেন, ঘুম পেয়ে গেল নাকি আপনাদের? ঘড়িটা আস্তে আস্তে রাস্তে হারিয়ে গেছে, কয়টা বাজলো ভাই? বারাত বর্তমানে আপনাদের দেশেও কিন্তু এখন বাইক নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, ভাই যাচ্ছে না? তার সাথে সাথে ওই যে বারাত যাচ্ছে, দেখবেন গন্তি করে দেখা যাবে 8-10টা ফের মহিলারাও আছে। যাই ভাই, এটা কোন শরীয়ত পেলেন? এই আইনটা আপনাদের কে দিল যে একটা ছেলের বিয়ে হবে তার জন্য আপনি 10টা মহিলাকে সাথে নেবেন, আরো 20-25টা 50টা আপনি লোকজন নিয়ে গিয়ে এবার সেই জায়গায় গিয়ে আনন্দ করে খেয়ে দে, এবার যখন খেতে দিচ্ছে জি, সিস্টেম হলো এখন প্যান্ডেল, এই যে আপনারা টেন বানিয়েছেন বিয়েতে প্যান্ডেল বানাচ্ছে, চেয়ার সিস্টেম কত ভদ্র খাওয়ার, আর সেখানে গিয়ে নারী পুরুষ একসঙ্গে বসে ওই প্যান্ডেলের ভিতরে ভিড় জমিয়ে খাওয়ানো হচ্ছে। এ আপনাদের বিহারে হচ্ছে না হয় না বলেন? হয় না? আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব, যদি না হয় এটা কোনোদিন গ্রামের মানুষ আপনাদের বলবো, ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন ওই কাউমদের জন্য একটা চিন্তা ভাবনার বিষয় যে আজকে তারা যেন এই জায়গা থেকেও আমার মায়েদের বেটিদের বোনদের বাঁচিয়ে রাখে। আপনারা আমরা কোন মা বোন? আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বেটি, কোন মেয়ে? স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে বলছেন, কাকে? আল্লাহর নবীকে ডাক দিয়ে, নবী আমি আল্লাহ বলছি, শোনো ভালো করে। কি বলছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবী কুল লি আযওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وذلك أدنى أن يعرفن আল্লাহর আইনটাকে ফলো করেন। আপনার বিবি আমার বিবি, আপনার বোন আমার বোন, আপনার মেয়ে তারা কারা, তাদের কি মূল্য আছে? আল্লাহ পাক স্বয়ং যেন নবীকে বলছেন, হে নবী আমি তোমাকে বলছি, নবী ভালো করে শোনো, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না
हे नबी तुम तादेर बोले दाओ खास करे तुमार बीवीदेर देखें कथाटा कौन जगह अल्लाह प्रयोग करलें हे नबी सर्वप्रथमे तुम तुमार बीवीदेर बोले दाओ तुमार बेटीदेर बोले दाओ एवं पृथ्वीर बुकी जत रकमेर मोमेना नारी आछे तादेर बोले दाओ तारा जखन बाड़ी थेके बेर हबे तादेर गल देशे तारा जेन सुंदर करे एकटा उड़ना दिए बेर हो अल्लाह नबी के बोलछे निजे आगे अल्लाह पाक रब्बुल आलमीन नबी के इंगित करछेन तुम्हार बीवीदेर बोले दाओ तुम्हार बेटीदेर बोले दाओ एवं सारा पृथ्वीर मोमेना नारीदेर बोले दाओ तारा जेन कोथाओ जदि जाए अवश्य जेन सुंदर करे तादेर शरीर ढाकिए जेन जाए आर जदि एइभावे ना जाए ताहले किन्तु तादेर चेना एकदम सहज होए जाबे बंधु ए आईनटा सर्वप्रथमे अल्लाह पाक फलो करते बोलछे नबी के आर ठीक एइ कथाटा आजके आपनारा माथाय तुले निन जारा आपनारा बाड़ीर मालिक जारा हलेन आपनादेर बीवीदेर मालिक जारा हलेन आपनादेर बेटीदेर मालिक जारा हलेन एई समाजेर मालिक आजके एई आयातटा थेके चिंता भावना करेन ज्ञान अर्जन करेन आमार बीवी केन आजके जेखाने सेखाने जालसा शुनते गिये मेलाय जाबे आमार साबालिका मेये केन आजके जालसाय गिये तारा बिहाया बेलज्जार मतो आड्डा जमाबे आमार अंचलेर महिलारा आमार ग्रामेर नारीरा केन तारा बेहायार मतो आजके रास्ताय चलबे एटा तो निषेध आल्लाह पाक निजेई जेन नबीके बोलछेन आगे तोमार बीवी तोमार बेटी सारा पृथिवीर मोमेनादेर बोले दाओ तारा जेन एइभावे करे बाड़ी थेके बेर ना हय এই কথাটা কম নয় আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি না হলে কোরআন এবং বিজ্ঞান থেকে ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন ওই সম্প্রদায়ের জন্য একটা চিন্তা ভাবনা করা দরকার আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন এই জ্ঞানী সম্প্রদায়কে এই সম্প্রদায়টাকে আপনাদের একটু একটু করে আমি চিনিয়ে দিতাম আজকে আপনারা জামিয়া প্রাঙ্গণে যারা বসে আছেন এই কারাঙ্কিয়ার মানুষ কিছুটা আপনারা অনুভব করেছেন কোথাও যদি জালসা হয় আপনার বিবিকে একাই ছেড়ে দেবেন না আপনার বেটিকে একাই পাঠিয়ে দেবেন না কোরআন শোনাবেন জালসা শোনাবেন আপনার আহলিয়াকে আপনার বিবিকে আপনার বেটিকে তাহলে আপনি নিজেই সাথে নিয়ে যান নিয়ে গিয়ে যেখানে বসার জায়গা সেখানে ঢুকিয়ে দিন জালসা শেষ হবে সেখান থেকে আবার যখন বের হবে আপনি সাথে নিয়ে বাড়ি আসেন কোনো গুনাহ নেই আর আপনি একদম সাবালিকা বেটিকে গিয়ে বলছেন বেটি যাও হাতে তো মোবাইল আছেই অসুবিধা নেই এবার আপনার বেটি ওখানে জালসা শুনতে ঢুকলো না দোকানে ঢুকলো আপনার চিন্তা ভাবনা নাই আল্লাহ বলছেন সাবধান হে সম্প্রদায় সাবধান যদি আজকের দিনে এই জায়গা থেকে আপনার বেটিকে আপনার আহলিয়াকে এই গুনাহ থেকে বাঁচাতে না পারো এই গুনার ভাগ তোমার তোমাকে নিতে হবে আজকের দিনটা আপনাদের জন্য এত সুন্দর দিন আমি আজকে এত খুশি হয়েছি যদি আপনারা একটু ধৈর্য ধরেন একটু সময় দেন তাহলে আপনাদের কাছে অনেকগুলো আমি ইনশাআল্লাহ কথা বলবো যে আপনার বিবি আপনার বেটি কিভাবে চলবে সাবালিকা বেটিকে ছেড়ে দিয়েছেন জালসা রাত ১২টা ১টার সময় যখন জালসা শেষ হচ্ছে
বাড়ি যাবে তো দেখছে বাবাও নাই ভাইও নাই, কার সঙ্গে যাবে? গ্রামের মানুষ, হাজি দাদা ও খালাতো ভাই একটু হাঁকো বাড়িতে নিয়ে যেও জি, বলুন গাড়ি নিয়ে আসছে তো, বলছে গ্রামের মানুষ তাহলে ছেড়ে যায় কি করে, তুলে নিচ্ছেন। জেনে রাখেন অন্যায়, বড় অন্যায়। আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ রসুল এক সফর থেকে আসছেন, আমার দিনী ভাই আপনাদের মনে হচ্ছে ঘুম পেয়েছে বুঝতে পারছি, কড়মড় করছেন, অনেক কিছু দেব, কবিতা আবৃত্তি যা চাইবেন, আগে যেইভাবে আপনাদের দিতাম আজকেও দেব, খালে একটু কোরআন আর হাদিসটাকে ভালো করে বুঝে নিন যে আল্লাহ আজকে আমাদের কোন জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ রসুল আসছেন তো দেখছেন একটা মেয়ে মানুষ এই রকমের একটি কাঠের বোঝা মাথায় নিয়ে আস্তে 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 করে হেঁটে আসছে। আহ, নবীজি বলেন ঠিক আমি আস্তে 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 যদি একটু কাছাকাছি হলাম, এইবার যদি দূর থেকে ফলো করি, ওই মেয়েটি অন্য কে হয় নয়, ওই মেয়েটি হল আমার আয়েশার ছোট বোন, আমার শ্বশুরের ছোট বেটি, যার নাম হলো আসমা। হে ভাই, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ওই সম্প্রদায়ের জন্য যেন চিন্তা ভাবনা করার কথা আল্লাহ বলেছেন, শুনেন একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহর নবী এবার যদি দূর থেকে দেখলেন এই মেয়েটি আমার শালিকা অর্থাৎ আমার শালিক আয়েশার ছোট বোন আসমা ছাড়া আর কে হইল। আল্লাহ রসুলের যেটা ভাইয়েরা ভাই ছিলেন হাদিসে ধরেছেন, এত গড়িয়া বল, এত অলস যে নিজে কোনো কাজকর্ম করত না। নবীর শালি আসমা আবু বাকারের মেয়ে, দুটো যে কিছু আহার করবে, চুলা জ্বালাবে, এই খড়ি খোঁচাগুলো নিজেই নিয়ে আসতেন। তো নবী দেখছেন যেটা আসমা, আহ নবী আমার আস্তে 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 করে উঠ নিয়ে যেন কাছে গেলেন। কাছে গিয়ে যদি দেখেন নবীর আইডিয়া ফেলল এটা আসমা, হজরতে আয়েশা আর ছোট বোন আল্লাহর নবী, এবার আসমা যেন মাথায় কাট নিয়ে হাঁটছেন, আর সামনে গিয়ে নিজের উট থেকে নবী নেমে গিয়ে উটটাকে বলেন ইখ ইখ, ওরে উট বসে যা বসে যা। দেখেন আল্লাহর নবীর মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, হায় রে আমার বিবির ছোট বোন আসমা কাট নিয়ে হেঁটে আসছে, আর আমি একজন দুলা ভাই, আমি হলাম সারা বিশ্বের নবী, কেমন করে আমি যেন তাকে ছেড়ে চলে যাই। তাই নবীজি নিজের উটটাকে এবার সামনে বসাচ্ছেন, আসমাকে উঁটে তুলে নিয়ে বাড়ি পৌঁছাবে। ঠিক উঁট যখন বসে গেছে আসমাকে সারা কোচ, আসমা ওঠো। আহ, হযরত আসমা বলেন নবী গো আমার স্বামী বাড়ি আছেন, আর আমি এসেছি হালকা কিছু লকড়ি খড়ি জোড়াবার জন্য। ওগো আল্লাহর নবী, আজকের দিনে আমি আপনার উঠে উঠে যাব, আর রাস্তায় আপনি ওট নিয়ে যাবেন, যত লোক দেখবেন
ওই লোকেরা সবাই যেন মন্তব্য করবে আপনার আমার সম্বন্ধে তারা কথা বলবে। আলহামদুলিল্লাহ আমার মায়েদের আজকে চিন্তা ভাবনা ইনশাআল্লাহ ফিরে গেছে। জামবাড়ি থেকে খাইরুন নেসা একজন বোন আমার 500 টাকায় জামিয়ার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই যারা দেবেন আপনারা এইভাবে করে পাঠান, আর আমার কাছে একটু তাকরির শুনেন। আমি বিহারে যেই জালসায় আসছি তাকরির করতে পারি না, একটু পরে তখন টাকা ধরিয়ে দিচ্ছে। আজকে কিছুটা সুযোগ পাওয়া যেতে পারে। হযরতে আসমা বলেন, নবী গো আমি আপনার উঠে উঠব আর আপনি আমাকে নিয়ে যাবেন, হয়তো কাল সকাল বেলায় মানুষের মুখে মন্তব্য শুরু হয়ে যাবে। দেখেন কিভাবে দিনকে তারা বাঁচিয়েছে। হযরত আসমা বলেন, নবীজি আপনাকে আমি বলছি, আপনার উটটাকে আপনি উঠান, আপনি আপনার উঠে চড়ে যান, আমি আসমা হেঁটে হেঁটে আমার বাড়ি যাচ্ছি, আপনার উঠে আমি আসমা যেন আজকে উঠব না। একটু লিখেন তো ভাই, বাপ মার জন্য 200 টাকা 50 কিলো ধান। নামটা কি গো? ফাইজউদ্দিন। লিখে দান চাইতে হবে না, একটু যদি ভালোভাবে মানুষ বুঝতে পারে যে আমাদের কিভাবে চলতে হবে, এই সমাজটাকে বাঁচার জন্য এই মাদ্রাসাটাই যথেষ্ট। মানুষ সেজে দান দিতে আসবে ইনশাল্লাহ, খালে আধা ঘন্টার সময় একটু রুকেন। হযরতে আসমা আল্লাহ রসুলের উঠে উঠলেন না। দেখেন সম্পর্কটা কত গাঢ়, শালি আর দুলাভাই। আবার তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তিন আর উঠে হযরত আসমা উঠলেন না, যে মানুষের মনে সকালে একটা এক চিন্তা ভাবনা হবে যে আজকে দুলাভাই শালিকে উঠে করে নিয়ে এসেছে। বর্তমান আপনাদের আমাদের দেশের এই বর্তমানটা বলছি, যদি খালে দুলাভাই বাড়িতে এসেছে, নানা এতদিন পরে আসলে জি, আমি তোমার জন্য অপেক্ষা করছি যে আজকে জালসায় যাব। জালসায় আসবে তো দুলাভাইয়ের মোটর সাইকেলে এবার শালিন। এই শরীয়ত আপনারা আমরা কোথায় পেলাম যে দুলাভাইয়ের মোটর সাইকেলে উঠে শালি ঘুরে বেড়াবে? অথচ আল্লাহ নবীকে বলছে, নবী তোমার বিবিদের তোমার বেটিদের সারা বিশ্বের মোমেন মোমেনা নারীদের বলে দাও, তারা যেন যদি কোথাও যায় তাহলে তারা যেন অবশ্যই তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যায়, তাহলে তাদের চেনা সহজ হবে। ভালো কথা এটা, চেনা সহজ মানে ভালো। একটা মেয়ে পর্দা করে বোরখা পরে হাঁটছে আর 10টা মেয়ে জিন্সের প্যান্ট পরে হাঁটছে, কোন মেয়েটাকে সহজে চেনা যাবে? একটু কথা বলা যাবে ভাই? কোনটাকে? যেই মেয়েটা বেহায়া বেলজ্জা নয়, যেই মেয়ে তার পুরো শরীরটা ঢাকা আছে, ওই মেয়েটাকে সহজে চিনতে পাবে মানুষ যে এই মেয়েটা একজন আল্লাহওয়ালি, এই মেয়েটা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকিয়ে চলে। বোন আমার, হে দিনী ভাই, হে দুলা ভাইরা, আপনাদের মনে হয় কষ্ট হলো বুঝি। আমি আল্লাহ রসুলের কথাটা বললাম, কোরআন হাদিসের কথা বললাম, কষ্ট হলো বোধে মনে হয়, কিন্তু কষ্ট নয়, বড় কষ্ট থেকে আপনারা বাঁচলেন। কি কষ্ট থেকে বাঁচলেন? জালসা নামে যে কলে কেলেঙ্কারি হয়, শালি দুলা ভাইতে যে কেলেঙ্কারি হয়, সেই কেলেঙ্কারি থেকে বাঁচলেন, বড় আজাব থেকে আল্লাহ আপনাদের বাঁচিয়ে দিলেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের আইনটাকে আপনারা মেনে নেন। কি আজাব! হাদিসটা এত বড় লম্বা,
এতটুকু বলছি, খুব বেশি লম্বা বলছি না। নবী আমার বলেন, আনা কাওমিন ইন্তিফাকারিহান ওয়া আনতানিহে কাআন্নাহু রিহাহুমুল মারাহিস। নবীজি বলেন, একদিন আমার বন্ধু জিব্রাইল এবং মিকাইলের সঙ্গে আমি গেলাম, আমাকে নিয়ে গেলেন এক সফরে এক ভ্রমণে। যেতে 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 আমি একটা জায়গায় যেন ফলো করলাম, ওই জায়গাটার দিকে দেখে আমি সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গেছি। কোন জায়গা? নবীজি নিজের মুখে যেন বলছেন, ওই জায়গাটা হলো এমন একটা বিশাল বড় এরিয়া, পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপরে, আর সেই জায়গায় যেন আমার দৃষ্টি পড়ল, আমি যেন দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ছেলে এবং মেয়েরা, তারা পচে পচে ফুলে গেছে, আর যেখানে সেখানে তারা পড়ে আছে, তাদের চেহারাগুলো ফুলে 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 বিশাল আকার ধারণ করেছে। রাস্তার ধারে যদি কোনো কুকুর মরে, দুদিন চার দিন পরে দেখবেন যে একদম ফুলে গলবাটম হয়ে গেছে। একটু যদি খালে কোনো মতো করে আঘাত পায়, পুরো একদম বাস্ট হয়ে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল বন্ধ হয়ে যাবে। নবীজি বলেন, দৃশ্যটা আমি তাই দেখলাম, শুধু ছেলে আর মেয়েরা বিভিন্ন জায়গায় পড়ে পড়ে আছে, তাদের চেহারাগুলো এমন করে গোল ব্লাডারের মতো আকার ধারণ করেছে, বিশাল বড় বড় হয়ে গেছে, আর শরীর থেকে তাদের এত দুর্গন্ধ বের হয়, ও আন্তানি হে কান্না হো রিহা হমুল মারাহেস, যেমন একশো একশো এক বছরের একটা পুরানা পায়খানায় যদি পায়খানা করা হয় আর পানি না দেওয়া হয়, যেমন গন্ধ হয়, নবীজি বলেন ঠিক যেন তার থেকে বেশি ওই ছেলে মেয়েদের শরীর থেকে গন্ধ বের হচ্ছে, ওই রাস্তা দিয়ে আর যাওয়া যাচ্ছে না। থেমে গেলেন, দুইজন বন্ধুকে প্রশ্ন করছেন, বন্ধু কলা মান হাওলাই, এরা কারা, আজকে তাদের অবস্থা কেন এইভাবে হয়েছে, আজকে তারা এই হালাত কেন পড়ে আছে। নবীকে বলছে, নবী গো এদের অবস্থা কেন হয়েছে, শোনেন তাদের অবস্থার কারণ। কলা হাওলাইল দীপ এই সমস্ত ছেলে মেয়েরা তারা দুনিয়ায় চলতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করে নাই, তারা যেখানে সুযোগ পেয়েছে জেনায় লিপ্ত হয়েছে, বাজারে জালসায় চলতে ফিরতে উঠতে বুঝতে রাতের অন্ধকারে সুযোগ খুঁজে নিয়ে বেশিরভাগ সময়টা তারা জেনায় লিপ্ত হতো। এই সমস্ত ছেলে মেয়েরা হলো বেহায়া বেলুজ্জা, তারা জানি এবং জানিয়া বেবিচার এবং বেবিচারিণী, আজকের দিনে এত বড় তাদের শরীরের হালাত হয়েছে। তারা আমাদের মতো মানুষ, তারাই জালসা শূন্যওয়ালাদের মতোই,
শুধু খালে ঠিক আইন ফলো করেনি, আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলেনি, এই জন্য এত বড় তাদের শাস্তি। আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমার মনে হয় আপনাদের এই জালসার মাধ্যমে, এই জামিয়ার ডাকে এত বড় শাস্তি থেকে কিছু ছেলে মেয়ে বেঁচে গেছে। হাকিকাত বলছি, আমার মা বোন আজকে হয়তো কোটমোস করছেন, কষ্ট হচ্ছে, কেমন জালসা জি, একটু চীনা বাদামও নাই, জিলাপি নাই, নাকি কত জিলাপি খাবেন, চীনা বাদাম খাবেন? কালকে সকালবেলায় আপনার স্বামী যখন শ্রীনগর বাজারে যাবে, আপনার এই ফারকিয়া বাজারে যাবে, ওই বাজারে যাওয়ার আগে আপনার স্বামীকে ডেকে বলবেন, হাগো গুধার বাপ, তুমি যাচ্ছ তো হাঁকে একটু চীনা বাদাম খাওয়ার ইচ্ছা করেছে, একটু নিয়ে আসিও তো জি, আমার মনে হয় কথাটা আপনার স্বামী ফেলে দেবে না। জিলাপি খেতে মনেছে আপনার স্বামী, আপনার ছেলেকে যদি বলেন বাজার থেকে জিলাপি এনে দেবে, কিন্তু মা আজকে জিলাপি খেতে গিয়ে এত বড় কষ্ট থেকে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ আপনাদের হয়তো বাঁচিয়ে দেবেন, চলবেন কি করে, চলবেন কিভাবে? আল্লাহর কোরআন খোলেন, চলার পদ্ধতিটা আল্লাহ আবার বলে দিচ্ছেন, কি বলে? আবার নবীকে আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও। সূরা নূরে আল্লাহ বলছেন, ওয়াকুল লিলমুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না আল্লাহ পাক কি সুন্দর করে বুঝার জন্য, এই বান্দেদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আবার নবীকে বলছেন, নবী বলে দাও ওই সমস্ত মুমিনা মেয়েদের, তারা যখন চলবে ওই সময় তাদের যেন দৃষ্টিকে তারা নিচু করে চলে। মা জননী, আজকে জালসা এসেছেন, কিভাবে এসেছেন জানি না, আজকে আপনারা যে দাওয়াত দিচ্ছি, যখন যাবেন আপনার যাওয়ার নিয়মটা হলো, যদি আপনারা মুমিনা হন, জালসা শেষ হবে, আপনার মাথা ঢাকা থাকবে, আপনারা রাস্তা দেখতে পাবেন, তবে মাথা নিচু করে এক সাইড দিয়ে আপনারা বাড়ি যাবেন, আল্লাহ আইনটা ফলো করাচ্ছেন। আল্লাহ বলছেন, নবী বলে দাও ওই সমস্ত মুমিনা নারীদের, তারা যখন চলবে যেন মাথাটা নিচু করে চলে। আর কি আল্লাহ পাক বলেন, মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না, আর তারা যেন তাদের যৌনাঙ্গ অবশ্যই হেফাজত করে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ অপরের সামনে যেন প্রকাশ না পায়, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আল্লাহ বলেন বান্দিরে এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার বডি, এত যেন মোলায়েম তোমার মুখের আকৃতি, চেহারাটা দেখতে যেন বিশ্ব সুন্দরের মতো। আল্লাহ বলেন, রে বান্দি শুন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তোর সৌন্দর্য, তোর জিনাত, তোর খুবসুরতি কোনোদিন তুই কারো সামনে প্রকাশ করিস না। দেখেন, যত বড় হিরোইন হন, হিরোইন বলতে দুনিয়ার হিরোইন মনে করেন না,
দিনের হিরোইন যারা উঘাট চেহারা আল্লাহ দিয়েছেন, আমার মা এই চেহারাটা আপনি মানুষের সামনে প্রকাশ করবেন না, আপনার প্রকাশ করার জায়গা আছে, যেইখানে প্রকাশ করলে শুধু আল্লাহর রহমত আর শুধু নেকি আর নেকি পাবেন। আবার খাদের খুব বড় দোকান কম হয়ে গেছে বন্ধু আমার, খাদের দোকানদার নাকি কই কই বন্ধু কই, ও ওসমান ভাই কোথায় আছেন কই, ওসমান ভাই আছে নাকি, ঘুম ধরেছে তো বুঝতে পারছি আপনাদের, ওসমান ভাই কোথায় আছেন ওর পিছনে দেখান তো, কই ওই যে মাথায় ঢাকা আছে ওটা, ওসমান ভাই একটু হাতটা দেখান তো ভাই, ওই যে হাসছে না, এতক্ষণ ধরে পানের দোকানদার শুনেছিলেন আজকে খাদের দোকানদার শোনাবো, ভাই হাত উঠানোর কে কোনটা ওসমান ভাই, ভাই ওই যে এক হাত উঠিয়েছেন না ওটা পুরো করে দেন, দেন আর 2500 টাকা দেন, কম হয়েছে, এরে আল্লাহ রে, তাহলে তো আমি ঠকে গেলাম জি, খুবই ভালো হয়েছে, ও ভাই একটু 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 আসা যাবে না ভাই, একটু আস আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, সমস্ত ভাইজান বাপজানেরা বসে আছেন, আমার মনে হয় কারাঙ্কিয়া, এটা কারাঙ্কিয়া তো নাকি না ভুল হচ্ছে জি, এর আগে যে দুবার তিনবার আসি তার থেকে আজকে একটু ভালো লাগছে বেশি, যদিও রাস্তায় একটু রাগ উঠেছিল ফুলেছিলাম মনে মনে সেক্রেটারি সাহেবের উপরে, জিন্দেগিতে কোনোদিন আপনাদের পূর্ণিয়া থেকে মোটরসাইকেলে আসেনি এখানে, আমি আজকে মোটরসাইকেলে নিয়ে আসেন, ইন্নামা সাবর ইন্দা সাদামাতিল উলা, একটা হাদিস আছে আল্লাহ রসুলকে প্রথমে আঘাত দিয়েছিলেন সেক্রেটারি সাহেব কত চালা, হাঁকে দাঁড় করে দিয়ে মোটরসাইকেলে আর ভোগা দিয়ে পিছনে গিয়ে বলছে গাড়িটা নিয়ে আসছো জি, ফোর হুইলারটা আনছো, আর আমাকে বলছে চলেন যে ভালো দোকানে চা খাওয়াবো, মানে এইভাবে তাল বাহানা দিয়ে আমাকে ঠান্ডায় মোটরসাইকেলে নিয়ে আসলে, একটু ফুলেছিলাম যদিও কিন্তু পরিবেশটা দেখলাম, আর যখনই বললেন যে আজকে দোকান পয়সা দেইনি তখনই কিন্তু সব রাগ আমার মাটি হয়ে গেল, এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ওসমান ভাই একটু আসেন, ওসমান নামে মানুষ পিছনে থাকে না, সব সময় আগে থাকেন, একটু আসেন তাড়াতাড়ি করেন তো দেখি, একটু আমার ওসমান ভাইকে একটু ডাকেন, উনি দিয়েছেন 2500 টাকা, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, একটু ভাই একটু স্টেজে আসেন, আসেন ভাই।